অবাক হয়ে গেছি আর নিয়ে এসেছে আমাদের জন্য এই ফুলের বোকেটা। কালকে যে শ্যাম্পুতে গেলাম কি কি কিনলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা একটু শেয়ার করি যে কি কি গিফট আমার হাজবেন্ড আমাকে দিল বিবাহবার্ষিকী উপলক্ষে। তাই যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মানে রেডি হয়ে গেছি। আমি একটা চুড়িদার পরে নিয়েছি আর একটু সাজুগুজু করেছি, সাজুগুজু থেকে একটু লিপস্টিক একটু কাজে একটু পরেছি, জাস্ট বেশি আমি সাজি না। তো ব্যাপারটা হচ্ছে এক জায়গায় যাব, ছেলেকে টিউশনিতে দিতে যাব, দিয়ে তারপরে যাব একটা দোকানে, মানে একটু সেনকোতে যাব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, জানি না সেনকোতে ভেতরে আমাকে শ্যুট করতে দেবে কি না, তবে চেষ্টা করবো, বলবো যে যাতে শ্যুট করা যায়। যদি না দেয় কিছু করার নেই। তো কালকে আমার বিবাহবার্ষিকী, যার কারণে কোনো অনুষ্ঠান হবে না, কারণ আমার ছেলের এক্সাম। কোনো অনুষ্ঠান, কারণ কোনো বছরই অনুষ্ঠান করতে পারি না, এই সময়ই আমার ছেলের এক্সামটা থাকে, ফাইনাল এক্সামটা, যার কারণে আমি কোনো রকম কোনো বিবাহবার্ষিকী করতে পারি না। যখন ছোটো ছিল তখন করতাম, তারপর করতে পারি না। তো গিফট চলে, তো সেই গিফট নেওয়ার জন্য যাচ্ছি, তো দেখতে থাকো। বললা উঠ, আজকে তোর মতো আমিও শো অফ করে ফেললাম, তো তুই সবসময় দেখাস, আমরা একটু আধটু দেখাই, তা তোর বেলা কোনো দোষ হবে না জানি, আমাদের বেলা প্রচুর দোষ হবে। এক্ষুনি তোর বন্ধুরা হুমড়ি খেয়ে আসবে গালাগালি দিতে, তো তা বলে ভাবিস না যে তোর মতো লোকের দয়ায় ফাও ইনকাম করা টাকা দিয়ে লাখ লাখ টাকার জিনিস কিনতে যাচ্ছি, বালা নেকলেস এসব লাখ লাখ টাকার জিনিস কিনতে যাচ্ছি। না রে না, এটা যেটুকু কিনবো আমার হাজব্যান্ডের দশটা পাঁচটা ডিউটি করে কষ্ট করে ইনকাম করা টাকা, যে মাইনেটা পায় সেই মাইনের টাকা দিয়েই ছোটোখাটো একটা কিছু গিফট কিনবো, বুঝেছিস? এই যে সেন্টার মেন দরজা, তো আজকে দুপুরবেলা যে মেনুটা হবে, আজকে দুপুরবেলা হবে চিংড়ি মাছের মালাইকারি হবে। তো চিংড়ি মাছগুলো কাটছে আমার ওই হেল্পিং হ্যান্ড বোনটা, দেখতেই পাচ্ছ বেশ বড় বড় বাগদা চিংড়ি, ও আবার চিংড়িটা ধরে দেখাচ্ছে। তো এখন আমি আর স্নানটা হয়ে গেছে, যেহেতু আজকে বিবাহবার্ষিকী, আমি প্রতি বছরই আমি মন্দিরে পুজো দিই, যেহেতু বাড়িতে কোনো অনুষ্ঠান করতে পারি না, কিন্তু মন্দিরে পুজোটা দিতে আমি ভুলি না। তো এই ফুল ফল সব নিয়ে এসেছে, মিষ্টি, আমার স্নান টান হয়ে গেছে, আমি এখন যাবো মন্দিরে পুজো দিতে। তো বেশ ভালো ওয়েট আছে তরমুজ, একটা তরমুজ নিয়ে এসেছে এত ওয়েট, মানে হাতে নিতে কষ্ট হচ্ছে। তো এই যে মন্দিরে চলে এসেছি, আর মন্দিরে ব্রাহ্মণ আজকে নেই, ব্রাহ্মণ গেছে বেড়াতে। তো একজন দিদি যে মন্দির পুরো দেখাশুনো করে, সেই দিদি পুজোটা করলো পুরো পুজোটায়। তো যাই হোক, ঠাকুর কাছে পুজো দেওয়াটাই সব থেকে বড়ো কথা, কে করলো না করলো দেখার দরকার নেই। তো এই যে সব সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এবার আমি চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারিটা করতে, কারণ আমার যে রান্নার যে বোনটা ও সব রান্না করে গেছে, কিন্তু আমার হাজবেন্ড বলেছে আজকে মালাইকারিটা কিন্তু তুমি করবে। তো মালাইকারিটা আমিই করবো, ও নুন হলুদ মাখিয়ে দিয়েই গেছে, আমি এবার ভেজে ফটাফট করে দেবো। তো আজকে কোনো চিকেন মাটন কিছুই হয়নি, শুধু বাগদা চিংড়ির মালাইকারিটাই হয়েছে, আর টুকটাক একটু এটা ওটা হয়েছে, কারণ সন্ধ্যেবেলা আছে, রেস্টুরেন্টে যাব, মানে রেস্টুরেন্টে যাবো না, রেস্টুরেন্ট থেকে আসবে খাবার, যেতে গেলেই তো সময় নষ্ট হবে, সেই জন্য আর যাবো না, বাড়িতে খাবার আসবে। তো দেখছো চিংড়ি মাছগুলো অলরেডি সব ভাজা হয়ে গেছে, আর এখানটায় নারকেলটা, মানে নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেল কুড়াতে না গরম জল দিলে বেশ, তারপরে চটকে দিলে দুধটা বেরিয়ে যায়। তো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানটা রান্নার প্রসেসটা শুরু হয়ে গেছে। তেলে একটু নুন, এই সরি, তেলে একটু গরম মশলা দিয়েছি, তারপরে তোমার আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি, তারপরে একটু গুঁড়ো লঙ্কা দিলাম, হলুদ দিলাম, তোমরা যেভাবে মালাইকারি করো সেইভাবেই করছি। তো এবার একটু জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তবে দুটো চারটা চিংড়ি মাছ একটু রেখে দিয়েছি, সব আর দিইনি, কারণ অনেকগুলো চিংড়ি মাছ, অত দিলে খাবে কে? তো এটাই হচ্ছে ব্যাপার। এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়েছি, ওদিকে চিংড়ি মাছটা একটু সিদ্ধ হচ্ছে। এবার আমি এদিকে নারকেলের মানে নারকেলটা ভালো করে গরম জলে চোখে নিচ্ছি, দুধটা বের করে নিচ্ছি, দেখো দুধটা বেশ সুন্দর বেরিয়ে গেছে। তো এই যে নারকেলটা, নারকেলের দুধটা আমি ছেঁকে নিয়েছি, বেশ অনেকটাই দূর হয়েছে। এই যে ছিবড়েগুলো, এগুলো ফেলে দেবো, এগুলো তো কোনো কাজে লাগবে না, এগুলো ফেলে দেবো। তো ওই নারকেল দুধের সঙ্গে একটু আমল দুধ মিশিয়ে দিলাম, টেস্টটা আরও সুন্দর হয়। দেখো এক একজনের পদ্ধতি এক এক রকম, তো আমি একটু আমল দুধটা মিশিয়ে নিই নারকেল দুধের সঙ্গে। তো দিয়ে দিয়েছি দুধটা, দিয়ে আবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব।
নারকেলের দুধটা দিতেই দেখেছো পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো বাদাম বাটা, মানে কাজু বাদাম আর পোস্ত বাটা। মালাইকারিটা অলরেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো তার আগে কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, একদম কমপ্লিট মালাইকারিটা। এবার নামিয়ে নেবো, দেখো মানে ঘি দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম, এই যে নামিয়ে নিয়েছি, বেশ সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ। তো সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, যতটুকু ভিডিও তোমরা দেখেছো সামনে আসতে পারিনি, তো ভাবলাম এই সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে আসি, কারণ এখন আমার ছেলে পড়তে গেছে পুরো ফাঁকা, তো এই সময় তোমাদের সঙ্গে একটু সামনাসামনি বসে কথা বলে নিই। তো আজকে হচ্ছে সব থেকে আনন্দ বিষয় যেটা, ও তোমাদেরকে বলি যে কালকে যখন শেরকুতে গেছিলাম সে ভেতরটা শেয়ার করতে পারিনি, কারণ ভেতরে কোনো ভিডিও করার পারমিশন ছিল না, যার কারণে ভেতরটা মানে ভেতরেরটা শেয়ার করতে পারিনি। তো শেরকু থেকে কী কী কিনলাম সেগুলো তোমাদের সামনে আমি এখন শেয়ার করবো, মানে এখন তোমাদেরকে আমি দেখাবো। তো তার আগে বলি যে আমার ছেলে আজকে আমাদের দারুণ সারপ্রাইজ দিয়েছে, ঠিক আছে। ও গেছিলো টিউশনিতে, টিউশনি থেকে আসার সময় ওকে যে আমরা মাঝে মধ্যে যে পকেট মানি দিই, মাঝে মধ্যে সবসময় কিন্তু নয়, আমি সবসময় দেওয়া পছন্দ করি না, দুই এক সময় দেওয়া হয়েছে। তো সেইগুলো ও জমিয়ে জমিয়ে রেখে আমাদের জন্য আজকে নিজে একা একা, যা কোনো দিন করেনি, আজ পর্যন্ত বাজার করার কথা একা কোনো দিন ঢোকেনি, আজ পর্যন্ত বাজারে গিয়ে কোনো দিন একা মার্কেটিংও করেনি, কিচ্ছু বাজার করেনি, সবসময় আমাদের সঙ্গে। তো এই ফার্স্ট আজকে ও আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে ও টিউশনে পড়তে গিয়ে টিউশন থেকে সোজা গেছে বাজার কলকাতায়, বাজার কলকাতায় গিয়ে এই যে ওর বাবার জন্য এই গেঞ্জিটা কিনেছে, আর এই যে পারফিউম দুটো কিনেছে। আমরা তো পুরো অবাক হয়ে গেছি, আর নিয়ে এসছে আমাদের জন্য এই ফুলের বোকেটা। এটা হচ্ছে আমাদের কাছে মানে ওর ওর বাবাইয়ের কাছে আর আমার কাছে এটা হচ্ছে সবথেকে বড় গিফট, সবথেকে বড় গিফট এবং সবথেকে মানে আনন্দের দিন আজকে আমাদের, যে আমরা ভীষণ খুশি হয়েছি যে ও এইভাবে আমাদেরকে এটা গিফট করেছে। এবার আসি, কালকে যে শেমকোতে গেলাম কী কী কিনলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা একটু শেয়ার করি যে কী কী গিফট আমার হাজব্যান্ড আমাকে দিল বিবাহবার্ষিকী উপলক্ষে। তাই যে শেমকোর বিল তো তাড়াতাড়ি দেখাই, দেখাচ্ছি একটু, কারণ ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে। তো এই যে আমার রূপোর সিঁদুর কোটো আছে, বাট এই সিঁদুর পরার জিনিসটা ছিল না রূপোর, তা এইটা একটু কিনে নিলাম, এটা রূপোর। এই যে একটা ডায়মন্ডের নাকের নিয়েছি, আমার ডায়মন্ডের নাকের নেই, এই ফার্স্ট নিলাম, ছোট্ট দেখে একটা নিয়েছি ডায়মন্ডের। তো এই একটা, আর যেটা দিয়েছে আমাকে এইটা আংটি, এই আংটিটা আমাকে গিফট করেছে। তো আমি ভেবেছিলাম যে প্রতি বছর আমাকে দেয়, এবছর আমি ওকে দেবো, বাট ও কোনোভাবেই নিতে রাজি নয়, ও যে কোনোভাবে ও আমাকেই দেবে, তো কী করে বাধ্য হয়ে নিয়ে নিয়েছি। তো এই ছিল আমাদের কেনাকাটা বা আমাদের অ্যানিভার্সারি গিফট আমাকে আমার হাজব্যান্ড দিয়েছে আর কি, যেটু। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না, আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন আছে অবশ্যই প্রেস করে দিও, আর অল অপশনে কিন্তু অবশ্যই ক্লিক করো, আর অনেক 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 আশীর্বাদ করো বড়রা, আর অনেক মানে কি বলবো কামনা করো যেন আমরা এরকম সুখে শান্তিতে এইভাবে দিনগুলো কাটিয়ে দিতে পারি ঝগড়াঝাটি মারামারি করে। তো তোমাদের আশীর্বাদ আমাদের খুব দরকার, তোমাদের শুভকামনা আমাদের খুব দরকার, তোমরা প্লিজ বড়রা প্লিজ আশীর্বাদ করো, আর মানে কি বলবো আশীর্বাদ করো, অনেক 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 আশীর্বাদ করো তোমরা।